আমরা ডাক্তার আলীকে দেখতে এসেছি। কিন্তু আপনাদের তো চিনলাম না। চুপ! মনে হয় ওরা আলীকে মারতে এসেছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিস্টার। সিস্টার গোস্কেন কি সিস্টার গোস্কেন উনার ভাবি কো? ও আচ্ছা ভাবি, গুড বাই ভাবি। সবই জাহান্নামে দাদা, আমাদের ছেড়ে তুই জাহান্নামে যেতে পারবি না। কাল যখন আলী হাসপাতাল থেকে বাইরে আসবে, ও সোজা আমার বউ খতম করে ফেলাবে। আলী আবার বেঁচে গেছে, তুমি তো জানো না কি ঝামেলার মধ্যে পড়েছি আমরা। জান নিয়ে টানাটানি শুরু হয়েছে। আচ্ছা শোনো, তুমি বস রাজা সাহেবকে বলো হায়দারকে তোমাদের কাছে বার্মায় পাঠিয়ে দিলাম, তোমরা ওকে দেখে রেখো, আর আমি যত শীঘ্র সম্ভব ওই শুয়োরের বাচ্চা আলীকে খতম করে বার্মায় চলে আসছি। ঠিক আছে, আমি রাজা সাহেবকে এক্ষুনি বলছি। থ্যাংক ইউ। আলী আবার বেঁচে গেছে রাজা সাহেব। ড্যানি টেলিফোন করেছিল, ওদের সেকেন্ড অ্যাটেম্পটা ব্যর্থ হয়ে গেছে। বহুদিন পর একটা দামি মাছ আমাদের সমুদ্রে দেখা গেছে, ওই মাছটাকে খাবার টেবিলে দাওয়াত দাও। কিন্তু ও তো আমাদের দুশ্মন। জানি, কিন্তু আমার অভিজ্ঞতায় বলে দুশ্মনের আয়ু যখন বেড়ে যায় তাকে তখন দোস্ত বানিয়ে ফেলো। আমাকে মাফ করে দাও। ও কাঁদে কেন? ওর পোশাকের তো বহুত ক্ষমতা। যাকে ইচ্ছা আটকাতে পারে, যাকে ইচ্ছা ভেতরে আসতে দেয়, আবার গুলি চালাতেও দেয়। আর কখনো এমন হবে না, গোলাম হয়ে থাকো। কংগ্রেচুলেশন আলী আকবর খান, তোমার নতুন জীবনকে স্বাগতম। আজ তো তুমি সত্যি সত্যি সারা শহরের দাদা হয়ে গেছো, মুকুটবিহীন রাজা হয়ে গেছো তুমি। তোমাকে নিয়ে পুরো শহর আজ আনন্দ করছে, উৎসব করছে, শুধু তোমার পুরানো বস্ত্র ছাড়া। জীবনের দাবা খেলার চাল তো এটাই ছিল যে দুশ্মনের চাল খতম হয়ে গেলে তুমি তোমার চাল চালবে। কিন্তু মিস্টার, মনে রেখো, আমি তোমার কোনো চালকেই সফল হতে দেব না।
তোমার প্রতিটি পদক্ষেপে আমি সব সময় অটল দেয়ালের মতো বাধা হয়ে থাকবো তোমার প্রতিটি পদক্ষেপে, কারণ আমি সেই অফিসার যে মাসে মাত্র 7,000 টাকা রোজগার করেও নিজেকে বিক্রি করি না। বেতন বাড়াও, বেতন বাড়াও ইন্সপেক্টর, বেতন বাড়াও। যে টাকা সংসার চলে না তাতে ইমান চলবে কি করে? হ্যাঁ কি এখানে এত লোক কি করছে? যান, বেরিয়ে যান, বেরুন এখান থেকে। রোগী দেখার সময় শেষ হয়ে গেছে, যান আপনারা। আরে যান তো, যান বলছি। আরে একজন একজন করে বেরিয়ে যান। আরে যান তো, যান তো, যান। হ্যাঁ একজন একজন করে বেরিয়ে যান, আর কথা বলবেন না, যান যান। মা, মা, এই মায়ের সংসার 2,500 টাকায় এখনো চলে আলি? ইয়ে, গত 3 দিন ধরে আপনি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই 3 দিন আপনার মা এক মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে যায়নি, শুধু চেয়ে চেয়ে আপনাকে দেখেছে। আর আপনি? কি নাম তোমার? কেন আমার নাম জেনে আপনার কি হবে? আমার মায়ের পর তুমি পৃথিবীর প্রথম নারী যে আমাকে স্পর্শ করেছো, আমাকে সেবা করেছো। ছোটবেলায় আমার মা আমাকে যেভাবে লালন করেছে, তুমি এই 3 দিন ঠিক তেমনি ভাবে আমাকে লালন পালন করেছো। এই জন্য জিজ্ঞেস করছি, কি নাম তোমার? কি নাম তোমার? মাধবী। মাধবী ভাবি বলুন, মাধবী ভাবি। সত্যি আলী ভাই, এই 3 দিন উনি যেভাবে আপনার সেবা যত্ন করলো, মানুষ আজকাল আপনজনের জন্য অতটা করে না, কি ভাবি? ঠিক বলি নাই সিস্টার? মনের কথাটা বলি, এমন একটা ভাবি যদি আমরা পেতাম না, আমাদের পুরো জীবনটা একেবারে বদলে যেত। রানা কিন্তু মিথ্যে বলেনি সিস্টার, কেসটা একটু সিরিয়াস ভেবে বিবেচনা করে দেখবেন। আজাদার রানা কিন্তু খারাপ কথা বলে নাই আলী ভাই, করবো নাকি গোটকালিটা? এমন একটা ভাবি যদি আমরা পেতাম না, আমাদের পুরো জীবনটাই একেবারে বদলে যেত। রানা কিন্তু মিথ্যে বলেনি সিস্টার, কেসটা একটু সিরিয়াস ভেবে বিবেচনা করে দেখবেন।